গুড মর্নিং স্টুডেন্ট, অনেকদিন তোমাদের সাথে দেখা নেই। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরা আজকে আমাদের ক্লাস ইলেভেনে যে কতগুলো গল্প কবিতা পড়া হয়ে গেছে, তার মধ্যে আমাদের ক্লাস টুয়েলভের জন্য যেগুলো পাঠ্য বাকি রয়েছে তার মধ্যে আমরা তিনটে টপিক করার সিদ্ধান্ত নিয়েছি। তার মধ্যে আজকে আমি তোমাদের একটি কবিতা পড়ে শোনাবো। কবিতাটি সম্পর্কে আজকে আমি বলব। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাস্তা কারুর একা নয় এই কবিতাটা তোমাদের ক্লাস টুয়েলভের পাঠ্য হিসাবে থাকবে। প্রথমেই আমি কবি পরিচিতি সম্পর্কে একটুখানি বলবো। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় ১৯২০ সালে ঢাকা জেলার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন এবং তিনি রাজনীতির সঙ্গে বেশ খানিকটা যুক্ত ছিলেন, তাই তারই প্রভাব তার কাব্য এবং কবিতার মধ্যে ধরা পড়ে। রাজনীতির কিছুটা ছোঁয়া আমরা তার কাব্য এবং কবিতার মধ্যে দেখতে পাই। তার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে গ্রহচ্যুত, এটি ১৯৪২ সালে প্রকাশিত হয়। আর আজকে যে কবিতাটা আমরা পাঠ করে শোনাবো বা যে কবিতাটা সম্পর্কে আমরা আলোচনা করব, সেই কবিতাটি হলো রাস্তা কারুর একা নয়। এই কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম অথচ ভারতবর্ষ তাদের মূল কাব্যগ্রন্থের নাম অথচ ভারতবর্ষ তাদের এই মূল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কবিতাটা। আমাদের পরীক্ষার সময় অনেক সময় মূল কাব্যগ্রন্থের নাম লিখতে আসে। কবিতাটির প্রথম লাইনেই আমরা দেখি কবি বলেছেন, ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো, বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয়? না, এই পৃথিবীতে প্রতিটি মানুষ নিজস্ব অধিকার বলে বেঁচে থাকতে চায়। তার বেঁচে থাকার পথে কোনো অযাচিত বাধা সে মেনে নিতে পারে না, সবলে সেই বাধাকে সে এড়িয়ে চলতে চেষ্টা করে এবং পারে, সক্ষম হয়। বাধাকে এড়িয়ে চলার পথে সে সক্ষম হয়। প্রথমত আমরা এই কবিতায় দেখতে পাচ্ছি বাঁচার জন্য কুসংস্কার মুক্ত একটি সত্যনিষ্ঠ জীবনের মূল্য। এখানে যুদ্ধ আছে, বিগ্রহ আছে, অশান্তি হানাহানি আছে, কিন্তু এই সব কিছুকে মুক্ত করে পৃথিবীর জন্য একটা নতুন পৃথিবী কবি আমাদেরকে দিতে চাইছেন। সেই সমস্ত ঘটনা নিয়েই রাস্তা কারুর একার নয় কবিতাটি আলোচিত বা কবি লিখেছেন, আমাদেরকে এভাবে চলতে বলেছেন। বিজ্ঞান বলতে আমরা জ্ঞানকেই বুঝি, যেখান থেকে আমরা জ্ঞান আরোহণ করি সেটাকেই আমরা বলি। ধর্ম মানুষের শাশ্বত চিরন্তন এক সত্য, যেটা নিয়ে মানুষ চিরকাল বেঁচে থাকে। এই ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে কিন্তু একটা সময় লড়াই বাধে। কখন সেটা? আমরা ইতিহাসে দেখি ইতিহাসের রাস্তা কারুর একার নয়। ধর্ম বিজ্ঞানকে রাস্তা ছাড়তে বলে, কিন্তু বিজ্ঞান কি তাতে রাজি হবে? না, কখনোই রাজি হবে না। আমরা কবিতাটির মধ্যে দেখি পোপ, ধর্মগুরু, ধর্মবিধাতা, তাদের প্রতাপের বলে বিজ্ঞানী শিল্পী লিওনার্দো দা ভিঞ্চিকে দেশান্তরিত হতে হয়েছিল। গ্যালিলিওর মতো বিজ্ঞানী সারাদিন অন্ধকার ঘরে পায়চারি করতেন, কারণ তিনি একটি সত্য প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, ধর্মগুরুরা তাকে সেই সত্য প্রতিষ্ঠিত করতে বাধা দান করেছিলেন, কিন্তু তিনি থেমে থাকেননি। গ্যালিলিও কী করছিলেন? তিনি তার ঘরের মধ্যেই জীবন কাটিয়েছিলেন পোপের ভয়ে, এবং ধর্মের পেয়াদারা তারা কী করতেন, তার ওই পাহারায় গ্যালিলিওকে পাহারার জন্য বাইরে বসে থাকতেন। তাদের চোখে পাতা কিন্তু একবারও নড়তো না বা পড়তো না। কেন? যদি গ্যালিলিও সেখান থেকে পালিয়ে যায়।
কিন্তু কবি প্রশ্ন হলো, বিজ্ঞান কি তখনও থেমেছিল? ধর্মীয় তীর্থে পাণ্ডাদের হই হই, তাদের রক্তিম দৃষ্টি পৃথিবী নামক গ্রহকে, পৃথিবী নামক গ্রহকে কি বেঞ্চের উপর দাঁড় করিয়ে রাখতে পেরেছিল? সূর্য কি চারিদিকে ওট বোস করাতে পেরেছিল? না, পারেনি। ধর্ম যতদিন দুঃখী মানুষদের সঙ্গে থাকে, ধর্ম যতদিন, মনে রেখো ভালো করে, ধর্ম যতদিন দুঃখী মানুষদের সাথে থাকে ততদিন কিন্তু রাস্তা নিয়ে কারোর কোনো কখনো বিবাদ থাকে না। কিন্তু ধর্মের স্পর্ধা যখন আকাশ ছুঁয়ে যায় তখন কিন্তু তাকে পথ ছাড়তেই হয়। বোঝা গেল? ধর্ম যতদিন দুঃখী মানুষকে নিয়ে বসবাস করে ততদিন কারোর সাথে কারোর বিবাদ থাকে না, কিন্তু ধর্ম যখন তার স্পর্ধা, তার কুসংস্কারগুলোকে চারিদিকে ছড়িয়ে দিতে চায় তখনই কিন্তু বিজ্ঞান তার পথ, তার সত্যনিষ্ঠ তার মধ্য দিয়ে সেই পথকে রুদ্ধ করে দাঁড়ায়, তখনই দ্বন্দ্ব বাঁধে বিজ্ঞান এবং ধর্মের মধ্যে। ঠিক ধর্ম যখন অন্যায়ের বিরুদ্ধে অন্যায় করছে, বিজ্ঞান তার বিরুদ্ধে লড়ে যাচ্ছে, ঠিক তেমনি বিজ্ঞান যখন মানুষের প্রেমের গান, মানুষের মৈত্রীর গান, মানুষের জয়গান এসব ভুলে গিয়ে ভাড়াটে জল্লাদ তাদের পোশাক গায়ে চড়িয়ে নিয়ে, অর্থাৎ তাদের দ্বারা প্রভাবিত হয়ে, রাজনীতির কিছু কর্তা ব্যক্তিদের দ্বারা প্রভাবিত হয়ে, তাদের রাজনীতিবিদদের অর্থের সাহায্যে, তারা রাজনীতিবিদেরা অর্থের সাহায্যে তাদেরকে কিনে নিচ্ছে, তারা যখন তাদের কাছে খেলার পুতুল হয়ে উঠছে তখন কিন্তু বিজ্ঞান আবার, বিজ্ঞান ধর্মের ধর্মের সাঁড়েদের মতন কর্কশ কণ্ঠে চিৎকার করে বলে রাস্তা ছাড়ো, তখনও কিন্তু রাস্তা কেউ কাউকে ছেড়ে দেয় না। অর্থাৎ ধর্ম যখন কুসংস্কারাচ্ছন্ন হয়ে পড়ে, মানুষকে তাদের পাপের ভয় দেখিয়ে তাদের যে যা তা কাজ করাতে বাধ্য করে, ঠিক তখন বিজ্ঞান যেমন রুখে দাঁড়ায়, তেমনি বিজ্ঞান যখন তাদের কিছু বিজ্ঞানী অর্থের লোভে যখন মানুষের মনুষ্যত্বকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে, মানুষের ভালো দিকগুলোকে তুলে ধরার বদলে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে, তখনই কিন্তু আবার তার বিরুদ্ধেও প্রতিবাদ হয়। তাই কবি বলছেন যে রাস্তা কিন্তু কখনোই কেউ কাউকে ছেড়ে দেয় না। যুদ্ধের মাধ্যমে কত রকম কি বলবো, পরস্পরের মধ্যে বাগবিতণ্ডার মাধ্যমে একে অপরকে কখনোই রাস্তা ছেড়ে দিতে চায় না। পৃথিবীর সাদা কালো মানুষ সেই চিৎকার শুনে স্তব্ধ হয়ে পড়ে, তারপর যেদিকে পথ সেই দিকেই চলে যায়। কেউ কাউকে কিন্তু রাস্তা ছেড়ে দেয় না। যতদিন পৃথিবীর গান থাকে, পৃথিবীতে যতদিন গান থাকে, গানের মানুষ থাকে, স্বপ্ন থাকে, অর্থাৎ অন্যায় তত, পৃথিবীতে যতদিন কি বলবো, পৃথিবীতে যতদিন গান থাকে, স্বপ্ন থাকে, গানের মানুষ থাকে, ততদিন কিন্তু রাস্তা কারুর একার হয় না। অর্থাৎ অন্যায় কখনো একাকি রাজত্ব করতে পারে না। এই কথাটাই কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় বারবার বলছেন, রাস্তা কারুর একার নয়, কেউ একাকি কিন্তু রাস্তায় চলতে পারে না। কেউ যদি মনে করে আমি একাই রাজত্ব করব তাহলে সেটা ভুল কথা। তাই ন্যায় নিষ্ঠা সততা অবশ্যই সেই অন্যায়ের পথে বাধা হয়ে দাঁড়াবে এবং তখনই কিন্তু আমাদের সত্যের জয় হবে, অসত্যের পরাজয় হবে, অন্যায়ের দরজা বন্ধ হয়ে যাবে, মানুষ কিন্তু তখনই জেগে উঠবে। এই এই কথাটাই কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় তার রাস্তা কারুর একার নয় কবিতাটার মাধ্যমে ব্যক্ত করেছেন। তো তোমরা কি করবে, কবিতাটা খুব ভালো করে পড়বে, কবির উপরে, কবিতার উপরেই ঠিক কবি পরিচিতি লেখা আছে, সেটাও খুব ভালো করে পড়বে। পড়ার পরে লাইন টু লাইন দেখবে কবিতাটার মধ্যে কি দেওয়া আছে, তারপর সেটা ভালো করে রপ্ত করবে। থ্যাংক ইউ ক্লাস।